হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ অফ দ্য চ্যানেল। সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো, আর তার সাথে সাথে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো একদম স্নান করে পুরো কাক ভেজা হয়ে গেছি, কারণ কালকে না শ্যাম্পু করার টাইম পাইনি, তাই আজকে করে নিয়েছি। আর আজকে আমি এখন অব্দি অঞ্জলি দিইনি, কিছু খাইও নি। টাইম মোটামুটি হয়ে গেছে 11:30, কারণ আমার সকালবেলা থেকে 10টা অব্দি পড়ানো ছিল। আনছি তো আমাদের একটা ডায়েরি আছে, জেঠু পুজো করেছিল তো সেটা দিয়ে সবাই অঞ্জলি দিয়েছে। তো এই ডায়েরিটা এখন আমার বর পড়বে আর আমি অঞ্জলি দেবো, সো লেটস গো। পুরোহিত বড় হওয়ার যে সুবিধা, ডায়েরিটা দেখিয়ে দাও একবার। পুরোহিত তো আমি না, পুরোহিত হলে নিজেকে ভন্ড বলে মনে করতাম। পুরোহিতের জন্য অনেক বিদ্যা লাগে, অনেক বুদ্ধি লাগে, তো সেগুলো আমার নেই, আমার বাবার জেঠুর মধ্যে আছে। তো আমি জানি না কি করে করতে হয়, তো আজকে খালি আমি ও যাতে একটু অঞ্জলি দিতে পারে সেই অবস্থাটা করে দিচ্ছি। দেখো ডায়েরিটা, এটার মধ্যে সব সুন্দর করে লেখা আছে, আমার জেঠুর পুরো হাতের লেখা এটা। হ্যাঁ, তো এটা পুরো লেখা আছে যে কিভাবে পুজো করতে হয়, কোন পুজো কিভাবে করতে হয়, তো সবকিছুই আছে। তো তুমি পুষ্পাঞ্জলির পেজটা করে, এখানে আমি মুড়ে রেখেছি, ব্যাস আমি ওটাই করে খালি তোমাকে পুষ্পাঞ্জলিটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আমরা বেরিয়ে পড়েছি, আর আমার চুলটা আজকে নট অ্যাট ইটস বেস্ট। শ্যাম্পু করেছি তো চুলটা এখনো ওরকম ভেজা ভেজাই চিপচিপাই রয়েছে, এখনো শুকায়নি চুলটা। তো যাই হোক, এই যে শাড়িটা দেখছো আর এই যে কানেরগুলো দেখছো, এগুলো সব দিয়েছে, এই কানেটা পার্টিকুলারলি দিয়েছে অঙ্কিতা, আর এই শাড়িটা দিয়েছে ওই বিজয়দা আর দীপদা আর দীপবেন্দু দাদের গ্রুপ। ওরা তো ওরা বলেছিল সরস্বতী পুজোর জন্য শাড়িটা পরে আসে, আর ওকে ওই পাঞ্জাবিটা দিয়েছে, তো কিন্তু একটু টাইট হয়েছে পাঞ্জাবিটা। তো যাই হোক, ও পরেছে, কমফর্টেবল লাগছে, কমফর্টেবল লাগছে। তো আমরা এখন যাচ্ছি বাই দ্য ওয়ে ভজহরি মান্নাতে, যেটা চিনার পার্কে, যেহেতু আমি শাড়ি পরেছি তার জন্য আর কি বললাম যে গাড়িটা নিয়ে বেরোনোর কথা, নয়তো বাইক নিয়ে যাওয়া যেত, এতটাই কাছে। সো আমাদের টাইম তো ছিল 11:30, 12:30, বাট ইটস অলরেডি 1 PM, সো আমরা লেট অ্যাজ ইউজুয়াল। ভেটকি পাতুরি বা ভেটকি সর্ষে কিছু একটা হলে, আচ্ছা ভেটকি পাতুরি কেউ খাবি, ভেটকি পাতুরি কে খাবে, ও খাবে আর কি খাবি। ফার্স্টেই আমরা স্টার্ট করেছি ফিশ ফ্রাই দিয়ে, দেন আস্তে আস্তে এখন মেন কোর্স আসছে। খাওয়া দাওয়া শেষ, এরপর আমরা এসে একটু CC2 তে আড্ডা মারতে, আমরা প্রচুর কিছু খেয়েছি, এরপরে অর্ডার মানে এরপরেও অর্ডার করেছিলাম, মেনলি খেয়েছি চিকেন ডাক বাংলো আর মাটন ডাক বাংলো আর গন্ধরা চিকেন, এগুলো ছিল মেন অ্যাট্রাকশন আজকে। তো এখন এসেছি CC2 তে, তারপর আমরা বেরোবো বাড়ি, ওকে বেরোবো। আমরা আবার বাড়ি চলে গেছিলাম, শরীরটা অতটা ভালো লাগছিলো না, আর শাড়িটা পরে না জাস্ট থাকতে পারছিলাম না, এতটা ওটা কি বলবো, শাড়িটা খুব আনকমফোর্টেবল লাগছিলো তার জন্য। তো আমরা দুজনেই ড্রেস চেঞ্জ করেছি, একটা কমফোর্টেবল ড্রেস পরে আবার বেরোলাম। আচ্ছা ফার্স্ট অফ অল, আমরা আগে মনে হচ্ছে সরস্বতী পুজো সেলিব্রেট করতে বেরিয়েছিলাম, এবার মনে হচ্ছে ভ্যালেন্টাইন্স করতে বেরিয়েছি। তো ফার্স্টে আমাদের আমায় কোনো গিফটই দেয়নি, আমার একটা জিন্স কেনার ইচ্ছে আছে, ওটা দেখবো, চেক করবো অনলাইনে পাচ্ছি না ভালো, আর জুডি ফুডি তো ঠিকঠাক পছন্দ হচ্ছে না, তো CC2 এর প্যান্টালুন আর ম্যাক্স দেখবো, প্যান্টালুন ইজ টু এক্সপেন্সিভ, দেখি ম্যাক্সে দেখবো, আর ATM এ যাবো, টাকা তোলার আছে, এই দুটো জিনিস করবো। তোমরা জানো আমরা রিসেন্টলি কিনতে যাচ্ছি, তো তার জন্যই আর কি শপিংটা, ওই জিন্সটা আর কি লাস্ট মিনিট শপিং বলতে পারো। তো এখন যাচ্ছি CC2, দেখি কোনো জিন্স যদি পছন্দ হয় দেন কিনবো, আর নয়তো জিন্স ছাড়াই যেতে হবে। আমার জিন্স অ্যান্ড আমি দুটো টপ কিনেছি, জিন্সটা কিনেছি প্যান্টালুন থেকে আর টপটা কিনেছি ম্যাক্স থেকে। 37 তোমরা দেখলে আমরা বেশ কিছু জিনিসই কিনেছি, আমি একটা জিন্স কিনেছি, দুটো টপ কিনেছি, ওটা আমার বর বলছে ওটা নাকি ভ্যালেন্টাইন্স গিফট, তো আমি ঠিক আছে দাও,
বাট ও যখন একটা মহিন্দ্রার জিন্স পছন্দ করলো তখন ওটা আর কি আমি পে করে দিয়েছি, ওটা আমার তরফ থেকে আর কি ওর জন্য গিফট। তো এরকম ভাবে আমরা ভ্যালেন্টাইন্স ডে গিফট দিয়ে দিলাম আনএক্সপেক্টেডলি। তো এখন এই দেখো এটিএম এ এসছে, ও টাকা তুলছে। এরপর আই থিঙ্ক আমরা কোথাও একটা খেতে যাবো, বাট উই আর ভেরি ফুল কারণ আমরা খুবই হেভি লাঞ্চ করেছি দুপুরবেলা, তোমরা দেখেছো ভজুরি মান্না থেকে। ভাবছি একটা স্যুপ কিছু টাইপের একটা খেয়ে দিনটাকে এন্ড করে দেবো, দেখা যাক। আমি তো স্যুপ খাওয়ারও জায়গা নেই, বাট এখন সবে 9:30 বাজে, তাই 10:30-11:00 অব্দি ওয়েট করবো, যদি তখন খিদে পেয়ে যায় তো জাস্ট স্যুপ খেয়ে নেবো। একটু পাগলি পাগলি লাগছে জানি, কারণ প্রচুর কাজ করছি, দেখতেই পারছো পেছনে আমরা যে ঘুরতে যাব সব কিছু রেডি করছি আর কি। আর তার মধ্যে শরীরটাও খুব খারাপ লাগছে, ওই ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, তো সেগুলোকেও একটু যত্ন নিতে হচ্ছে। তো বরের জিন্সটা যেটা আমি দিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো এটা হচ্ছে গিয়ে জিন্সটা, কালারটা বেশ সুন্দর, আমার এরকম কালারের জিন্স বেশ ভালো লাগে। সো ব্লগটা এখানেই এন্ড করছি, ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আই উইল সি ইউ ভেরি সুন অন মাই নেক্সট ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, স্টে পজিটিভ, টেক কেয়ার অফ ইয়োরসেলফ এন্ড আদার্স। বাই।